উচ্চ মাধ্যমিকের ক্লাস 12-এর পয়েম নিয়ে হাজির হয়েছি। পয়েমটি হলো সনেট নম্বর 18, বা ফার্স্ট লাইন দিয়ে যে হেডলাইনটা হয়েছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। শেক্সপিয়র মোট 154টা সনেট লিখেছিলেন, 154টি সনেটের মধ্যে এই সিরিয়াল পড়ছে 18 নম্বর, ওই জন্য সনেট 18। তো সনেটের থিমগুলো মোটামুটি তিন রকম ভাবে তিনি লিখেছেন। কিছু লিখেছেন তার বন্ধুকে নিয়ে, কিছু লিখেছেন ডার্ক লেডিকে নিয়ে, কিছু লিখেছেন কিউপিডকে নিয়ে। তো এটা তার বন্ধুকে নিয়ে লিখেছেন, আর ওর বন্ধুর নাম হলো, বা ফ্রেন্ডস এর, শেক্সপিয়ারের ফ্রেন্ডস, সম্ভাব্য প্রবাবল মিস্টার WH। তো এই কবিতাটি তার নিজস্ব স্টাইল বা সনেটে লিখা। তো সনেট নিজস্ব সনেট, সনেট ইংলিশ সনেট বা শেক্সপিরিয়ান সনেট নাম দেওয়া হয়েছে। তো শেক্সপিরিয়ান সনেটের তিনটি তিনটি কোয়াট্রেন থাকবে, চার লাইনকে, চার লাইনের স্ট্যানজাকে কোয়াট্রেন বলে, এবং একটি কনক্লুডিং কাপলেট রয়েছে। কাপলেট মানে হলো দুই লাইন। তো এই আর রাইম স্কিম থাকবে সাতটি, অন্য সনেটগুলোতে যেগুলো পেত্রার্কান বা ইটালিয়ান সনেট সেগুলোতে থাকে বা সিডিই 5টি, কিন্তু সিডিই কিন্তু শেক্সপিরিয়ান সনেটে 7টি রাইম স্কিম থাকবে। আর এটি আয়াম্বিক পেন্টামিটারে লেখা, 5টি ফুট, এবং এই সিলেবলের সেকেন্ডটিতে প্রোনান্সিয়েশন হবে, ওই জন্য আয়াম্বিক পেন্টামিটার। তো এই কবিতাটি আমরা এবার পড়ব বাংলা অনুবাদ সমেত। তো পড়ছি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারবো, তার বন্ধুকে বলছে। তো আবার কোশ্চেন, রিটোরিক্যাল কোশ্চেনের মধ্যে আবার অ্যান্সার, দাও আর্ট মোর লাভলি, তুমি বেশি সুন্দর, মোর টেম্পারেট, তুমি বেশি সংযত বা বিনয়ী, রাফ উইন্ডস, ঝোড়ো হাওয়া, ডু শেক, নাড়িয়ে দেয় দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের প্রিয় কুড়িগুলিকে, অ্যান্ড সামার স্লিচ, সামারের স্থায়িত্বকাল, হ্যাঁ আছে, অল টু শর্টস এ ডেট, সামারের স্থায়িত্বকাল বা গ্রীষ্মের স্থায়িত্বকাল অল্প দিনের, সামটাইম টু হার্ট দি আই অফ হেভেন সাইন্স, মাঝে মধ্যে আকাশের চোখ, আই অফ হেভেন, জ্বলে ওঠে, অ্যান্ড ওপেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং তার সোনালি চেহারা, গোল্ড কমপ্লেক্সন, সোনালি চেহারা ডিমড, মলিন হয়ে যায়, অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার, এবং সুন্দরের সৌন্দর্য সামটাইম ডিক্লাইন্স, ঝরে পড়ে বা ক্ষয় হয় বাই চান্স, হঠাৎ করে, আর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, প্রকৃতির অপ্রতিরোধ, আনট্রিম অপ্রতিরোধ ধারায়, প্রকৃতির পরিবর্তনের অপ্রতিরোধ ধারায় ঝরে পড়ে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার অনন্ত গ্রীষ্মকাল ক্ষয় হবে না, নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, বা তুমি যে ধন সেই সৌন্দর্যের অধিকারী, বা তোমার অধিকারে যে পজিশনে বা অধিকারে যে সৌন্দর্য রয়েছে সেটি কখনো ক্ষয় হবে না, নর শ্যাল ডেথ ব্র্যাথ, মৃত্যু কখনো বড়াই করবে না, দ্য আন্ডারেস্ট ইন হিজ শেড, তার ছায়ায় নিয়ে যেতে পারবে না, হোয়েন ইন ইটার্নাল লাইন্স, যখন অনন্ত কবিতার লাইনে বা পংক্তিতে, টাইম সময়ের অনন্ত কবিতার পংক্তিতে, দাও গ্রোয়েস, তুমি জন্ম লাভ করেছ, মানে আমার এই কবিতায় তুমি লিপিবদ্ধ, রেকর্ডেড হয়েছ, তখন তোমাকে মৃত্যু বড়াই করে তার ছায়ায় নিয়ে যেতে পারবে না। এবার কনক্লুডিং কাপলেট, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, আর আইজ ক্যান সি, চোখ দুটো দেখবে, সো লং লিভ দিস, ততদিন এটি বেঁচে থাকবে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এটি তোমাকে জীবন দান করবে। এবার কবিতাটির থিম বা বিষয়বস্তু হলো ইমোর্টালিটি থ্রু পোয়েটিক ক্রিয়েশন, কবিত্ব সৃষ্টির মধ্য দিয়ে অমরত্ব, শেক্সপিয়রের ফ্রেন্ডস বা শেক্সপিয়রের ফ্রেন্ডস সম্ভবত দুইজন, যেটা মিস্টার WH, এই মিস্টার WH যারা ছিল প্যাট্রন অফ শেক্সপিয়র, শেক্সপিয়রের পৃষ্ঠপোষক দুইজন, একজনকে ধরা হচ্ছে মিস্টার উইলিয়াম হারবার্ট, যিনি ছিলেন দ্য আর্ল অফ পেমব্রক, জমিদার,
পেমব্রকের জমিদার, আর দু নম্বর ধরা হচ্ছে হেনরি রিথলেসলি, ইনি ছিলেন আর্ল অফ সাউথহ্যাম্পটন। এই দুজনকে ধরা হচ্ছে। তো এই গেল এই কবিতার আলোচনা। তো এই কবিতা থেকে যে কোশ্চেনগুলো আসে সেটি হলো, হুইচ মান্থ ইজ রেফার টু ইন দিস পোয়েম? মে। হোয়াট ডাজ দ্য রাপোয়েন্ট সোয়েট ডার্লিং ওয়ার্ডস অফ মে? সামার স্লিজ বলতে কি বোঝানো হয়েছে? স্থায়িত্ব, গ্রীষ্মের স্থায়িত্বকাল। আর টু শর্ট এ ডেট, ভেরি শর্ট টাইম। আই অফ হেভেন কি? আই অফ হেভেন বলতে এটা পেরিফ্রাইসিস, একটা অলঙ্কার, ঘুরিয়ে ঘুরিয়ে বলা, আকাশের চোখ, দ্য সান। হিজ গোল্ড কমপ্লেক্সন বলতে কার সোনালি চেহারার কথা বলা হয়েছে? এখানে হিজ গোল্ড কমপ্লেক্সন বলতে সান, সূর্যের, সূর্যের বলা হয়েছে। ফেয়ার আর ফেয়ার, একটি ফেয়ার মানে সুন্দর, বিউটিফুল, আর একটা হলো বিউটি, সুন্দরের সৌন্দর্য। তারপরে আনট্রিমড, আনট্রিম মানে হলো অপ্রতিরোধ্য। সামার্স, ইটার্নাল সামার, অনন্ত গ্রীষ্মকাল। পজিশন, পজিশন মানে অধিকার। তারপরে হোয়াট শ্যাল নট ডেথ ব্র্যাক, কি ডেথ ব্র্যাক বা বাড়াই করতে পারবে না? ওয়ান্ডারিং ইন হিজ সেট। ইটার্নাল লাইন্স বলতে কি বোঝানো হয়েছে? ইটার্নাল লাইন্স রেফার টু দ্য লাইন্স অফ শেক্সপিয়র, ইটার্নাল লাইন্স রেফার টু দ্য লাইন্স অফ শেক্সপিয়র অর ভাস। তো এই গেল এই কবিতার আলোচনা। কবিতাটি, এই পড়াটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এখানেই।